হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তো ভিউয়ার্স, আমার সামনে আপনারা যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা হলো সুজুকি ইন্ট্রুডার ABS এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর সংস্করণের মোটরসাইকেলটি। তো এর মধ্যে কিন্তু আরেকটা সংস্করণ আছে, সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS এবং হচ্ছে ফুয়েল সাপ্লাই সিস্টেম FI, আর আমারটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর। তো আজকে চলে আসলাম এটা নিয়ে আরও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আরও কিছু ইনফরমেশন শেয়ার করতে। তো এটা দিয়ে কিন্তু এর আগে আমি দুটো মাইলেজ টেস্টের ভিডিও করেছি, একটা ছিল পেট্রোল দিয়ে এবং আরেকটা ছিল অকটেন দিয়ে। তো এই যে পেট্রোল এবং অকটেন দিয়ে মাইলেজ টেস্টের সময় আমি এটি ঢাকা শহরে চালিয়েছি, তো তখন আমার কাছে এটি চালাতে কেমন লেগেছে সেই বিষয়গুলি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি। তো ভিউয়ার্স, প্রথমে চলে আসছি এই মোটরসাইকেলের কিছু ভালো দিকে। তো এটার প্রথম যে ভালো লাগার দিকটা, সেটা হচ্ছে এটার রাইডিং কমফোর্ট। তো এটা কিন্তু হচ্ছে একটা ক্রুজার মোটরসাইকেল, তো বুঝতে হবে ব্যাপারটার মধ্যে আলাদা একটা ভাব আছে। ক্রুজার মোটরসাইকেল মানে, ক্রুজার মোটরসাইকেল মানেই হচ্ছে ভীষণ রকমের আরামদায়ক একটা মোটরসাইকেল, একদম সোজা টান টান হয়ে বসা, পাটা পা দুটো একদম পুরো শটান করে সোজা হয়ে একদম রাজকীয়ভাবে বসা। তো আমি কিন্তু ঠিক এরকম কমফোর্টই এটার মধ্যে পেয়েছি, সিটির মধ্যে চালাইছি। তো কিছু ভাঙাচোড়া আছে বা স্পিড ব্রেকারের উপর দিয়ে গেছি, তো আমার কাছে তেমন কোনো ঝাঁকুনি কিন্তু ফিল হয় নাই, মানে খুব আরামদায়কভাবে আমি সেদিনের দুটো মাইলেজ টেস্টের রাইড এনজয় করতে পেরেছি। আর এটার সিটটাও হচ্ছে কিন্তু সিঙ্গেল পার্ট এবং যথেষ্ট রকমের প্রশস্ত, হ্যান্ডেলটাও সিঙ্গেল পার্ট, এটাও কিন্তু যথেষ্ট রকমের প্রশস্ত, বসতে কিন্তু খুবই আরাম। আর পিলিয়নের সিটটাও কিন্তু বেশ ভালো সফট, তাছাড়া পিলিয়নের জন্য গ্র্যাব রেলও আছে। তো আমরা যদি কেউ লং টাইম ট্রাভেলও করি এই মোটরসাইকেলটা দিয়ে, ব্যাক পেইনের তো প্রশ্নই আসে না। আর সিটির মধ্যেও যদি আমরা এটা লং টাইম চালাই, হেভি ট্রাফিকের মধ্যে চালাই, সিটিং নিয়ে কোনো ধরনের পেইন ফিল হবে বলে রাইডারের আমার কাছে একেবারেই কিন্তু মনে হয়নি। তো ভিউয়ার্স, এরপরের যে ভালো লাগার দিকটা, সেটা হচ্ছে মাইলেজ। তো আমি 100 ML পেট্রোল দিয়ে ঢাকা শহরে এই মোটরসাইকেলটি চালাতে সক্ষম হয়েছিলাম 4.9 কিলোমিটার, তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমাকে মাইলেজ দিয়েছিল 49 কিলোমিটার। অন্যদিকে 100 ML অকটেন দিয়ে এই মোটরসাইকেলটি আমি ঢাকা শহরে চালাতে পেরেছিলাম 5.1 কিলোমিটার, তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 51 কিলোমিটার। তো দুটো মাইলেজের রেজাল্টে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। তবে আমি আবার যে মাইলেজের কথাটা বললাম, এটার উপরে আপনারা অন্ধের মতো বিশ্বাস করবেন না, কারণ আমি মাত্র 100 ML অকটেন দিয়ে ঢাকা শহরের মধ্যে চালিয়েছি। তো আমি নিজেই যখন আবার এটার মধ্যে আরও বেশি পরিমাণে ফুয়েল দিয়ে মোটরসাইকেলটা আরও নানান পদের রাস্তার মধ্যে নানান ধরনের পরিবেশের মধ্যে যাব, তখন কিন্তু অ্যাভারেজে মাইলেজটা আরও কমে আসতে পারে। তবে আমি যেটা আপনাদেরকে বলছি যে 49 আর 51 কিলোমিটার, সেইটা আপনাদেরকে আমি স্পষ্ট একটা ধারণা দিলাম। এরপরের যে ভালো লাগার দিকটা, সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম এবং টায়ারের গ্রিপিং। এটার যে ব্রেক সিস্টেমটা, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS এবং ডাবল ডিস্কও আছেই। আর এটার সামনের যে ডিস্কের যে ক্যালিপারটা, এটা হচ্ছে ডাবল পিস্টন এবং বাইব্রির ক্যালিপার, এবং পেছনের ডিস্কের যে ক্যালিপারটা, সেটা হচ্ছে সিঙ্গেল পিস্টন এবং নিশিনের ক্যালিপার। তো একদিকে ABS, আরেকদিকে বাইব্রি এবং নিশিনের ক্যালিপার, এগুলো মিলিয়ে কিন্তু এই মোটরসাইকেলটাকে যথেষ্ট রকমের পাওয়ারফুল একটা ব্রেকিং সিস্টেম দিয়েছে। তো মানে আমি কিছু কিছু সময় মাইলেজ টেস্টের সময় একটু জোরে ব্রেক লিভারটা প্রেস করে দেখেছি, সামনেরটা হোক পেছনেরটা হোক, দেখলাম খুবই নিরাপদভাবে কিন্তু এই মোটরসাইকেলটার গতিটা কমে আসে। তাছাড়া এটার যে টায়ারের গ্রিপের যে কথাটা বলছিলাম, তো এইটার টায়ারটা কিন্তু একদম সুজুকি জিক্সার 155 cc মোটরসাইকেলের মতো, এবং সাইজও কিন্তু একই। তো এটার টায়ারের গ্রিপও নিয়ে আসলে কোনো ধরনের নেগেটিভ কিছু আমি আমার চালানোর মধ্যে আমি পাইনি। তো এরপরে যে ভালো লাগার দিকটা, সেটা হচ্ছে এটার ব্যালেন্স। এটা একটা ক্রুজার মোটরসাইকেল, এত বড় একটা মোটরসাইকেল, দানবীয় আকৃতির একটা মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলটা যখন আমি চালানো শুরু করি ঢাকা শহরের ভেতরে, তখন প্রথম প্রথম আমার একটু ভয় লাগছিল, মানে এত বড় মোটরসাইকেল, আমারটা তো ছোটো, এটার চাইতে আরও ছোটো, নেকেট মোটরসাইকেল। কিন্তু আমি কিছুক্ষণ চালানোর পরে টের পেলাম যে মোটরসাইকেলটার ব্যালেন্সটা কিন্তু অদ্ভুত রকমের ভালো, মানে আসলে ক্রুজার মোটরসাইকেল তো বেশ বড় সড়ো, একটু ওজনও বেশি, অদ্ভুত রকমের ব্যালেন্স আমি এটার মধ্যে ফিল করছি, মানে এত ভালো লাগছে। তো একটু হাই স্পিডে যখন আমি বিভিন্ন যানবাহনকে ওভারটেক করছিলাম বা ফাঁক ফকর দিয়ে বের হয়ে যাচ্ছিলাম,
তখন আমার কাছে মনে হয়েছে এটার ব্যালেন্সটা যে কতটুকু ভালো করছে। এরপরে যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার ইঞ্জিনের সাউন্ড। তো এটার যে ইঞ্জিনটা এটা কিন্তু সুজুকি জিক্সার পুরনো যে মডেলগুলো মানে 2020 সালের FIABS আসার আগের যে মডেলগুলো ওই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটার মধ্যে। ওইটার ইঞ্জিনের সাউন্ডও কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই স্মুথ ছিল। একইভাবে এইটার ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু আমি খুবই স্মুথ পেয়েছি। আর এটার যে একজস্ট পাইপটা এটাও কিন্তু ডাবল ব্যারল, কিন্তু একজস্ট পাইপের সাইজটা আরও বড়, মানে ক্রুজার মোটরসাইকেল অনুপাতে তারা সেভাবে ডিজাইনটা করেছে। তো খুবই সুন্দর কিন্তু সাউন্ড আসে। তো আমার চালানোর মধ্যে আমি কোনো ধরনের মানে ব্যাড নয়েজ বা খারাপ শব্দ আমি ইঞ্জিন থেকে পাইনি। তো আমার কাছে মনে হয়েছে ইঞ্জিনটা ভালো, রিলায়েবল। তো এরপরে যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটা ডিজাইনটা। ডিজাইনের মধ্যে আবার কিছু খারাপ দিক আছে, সেটা আমি আসছি খারাপ দিকের মধ্যে। তো আপাতত ডিজাইনের ভালো দিকটা বলছি। তো মোটরসাইকেলটার ওভারঅল ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, মানে একটা ক্রুজার মোটরসাইকেলের ডিজাইন যেরকম হওয়া উচিত আমার কাছে মনে হয়েছে তার প্রায় সব কিছু এই মোটরসাইকেলটির মধ্যে দেয়া হয়েছে। তো এই মোটরসাইকেলগুলো তো আসলে হচ্ছে মানে হাইওয়ে চলাচলের জন্য সবচাইতে ভালো উপযোগী একটা মোটরসাইকেল, কিন্তু দেখা গেছে কি আমরা হয়তো বা শৌখিনতাবশত এই মোটরসাইকেলগুলো ঢাকা শহরে বা সিটি ড্রাইভে ব্যবহার করে থাকি। তো এই কারণে আসলে ফিলটা ওইভাবে পাওয়া যায় না যে এটা লুকটা কেমন আসতে পারে। তো যখন আপনি হাইওয়েতে যাবেন, অনেক বড় রাস্তা থাকবে, তখন এটার লুকের একটা অনন্য বৈশিষ্ট্য কিন্তু চোখের মধ্যে এমনিই বাঁধবে। কারণ দেখতে পারবেন যে এত বড় মোটরসাইকেল আপনি এত বড় রাস্তার মধ্যে আছেন, এটার সামনে এরকম, পিছনে এরকম, মানে অন্যরকম একটা ফিল কাজ করবে। তো ওভারঅল এই মোটরসাইকেলের লুকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এটার সাইডে যে কিটগুলো দিছে, ফুয়েল ট্যাঙ্কের যে ডিজাইন, ইচ এভরিথিং, এক্সস্ট পাইপের যে ডিজাইন, সব কিছু মিলিয়ে এটার ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই চমৎকার হয়েছে। তো ভিউয়ার্স, এরপরে যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে মোটরসাইকেলের বিল্ড কোয়ালিটি। তো বিল্ড কোয়ালিটির মধ্যে কিঞ্চিত আবার খারাপ দিক আছে, সেটা আমি বলছি খারাপ দিকে। তো ভালো লাগার দিক যেটা, এই মোটরসাইকেলটাকে কিন্তু আমার কাছে যথেষ্ট রকমের মজবুত মনে হয়েছে। এটার যে বিভিন্ন লোহাগুলা এবং লোহাগুলোর যে ফিটিং, চেসিসটা, সব কিছু মানে খুবই যত্ন সহকারে করা হয়েছে এবং খুবই মজবুত। এটা এই মোটরসাইকেলটা মানে যারা লং টাইম এই মোটরসাইকেলটি ব্যবহার করার স্বপ্ন দেখেন, আমি মনে করি তাদের জন্য এটা খুবই গুড ডিসিশন। এটা খুবই মজবুত কিন্তু মোটরসাইকেলটা আমার কাছে মনে হয়েছে। কিছু কিছু ঝাঁকুনিতে গিয়ে যখন আমি পড়ছি, তো তখনই আমি আসলে বুঝতে পারছি যে এটা কেমন সাপোর্ট দিতে পারে বা এটা লাস্টিংটা কেমন করতে পারে। জাস্ট এটা আমার একটা ধারণা। তো ভিউয়ার্স, এরপরে চলে আসছি মোটরসাইকেলের কিছু খারাপ দিকে। তো এই মোটরসাইকেলটির প্রথম যে খারাপ দিকটা সেটা হচ্ছে এটার হেডলাইটের ডিজাইন। তো এটার হেডলাইটের ডিজাইনটা আমার কাছে অত্যাধুনিক মনে হয়নি, আরও সুন্দর করা দরকার ছিল। মানে সারাটা মোটরসাইকেলের ডিজাইন এত সুন্দর করছে, কিন্তু এই হেডলাইটের ডিজাইনটাই আমার কাছে সবচাইতে নেগেটিভ লাগলো। এটার হেডলাইটটাকে আরও সুন্দর করা দরকার ছিল, আরও গর্জিয়াস করা দরকার ছিল। এরপরে যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার ইঞ্জিন নিয়ে। এমনি ইঞ্জিনের সাউন্ড টাউন ঠিক আছে, স্মুথনেস সব ঠিক আছে, বাট আমি যেটা ফিল করি এটা ক্রুজার মোটরসাইকেল হিসেবে, সেটা হচ্ছে এটার মধ্যে কোনো কুলিং সিস্টেম নেই। সুজুকির মোটরসাইকেলগুলোতে কিন্তু আমরা অয়েল কুলিং সিস্টেম এ পর্যন্ত দেখিনি। এগুলো আমরা ইন্ডিয়ান মোটরসাইকেলে দেখেছি, NSA, 4V-তে ইত্যাদিতে। তো যেহেতু তাদের অয়েল কুলিং সিস্টেম নাই, লিকুইড কুলিং সিস্টেম আছে তাদের অন্য মোটরসাইকেলে, তো আমি মনে করি এই ক্রুজার মোটরসাইকেলটার মধ্যে অবশ্যই অবশ্যই লিকুইড কুলিং সিস্টেম দিয়ে দিলে সবচাইতে ভালো হতো। কারণ এটার নামই হচ্ছে ক্রুজার মোটরসাইকেল, এটা বানানোই হয়েছে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য, ক্রুজ করার জন্য, ভ্রমণ করার জন্য। ভ্রমণে গেলে সঙ্গত কারণে ইঞ্জিনের মধ্যে কিন্তু অনেক প্রেশার পড়বে, অনেক চালনা পড়বে এবং অনেক ধরনের রাস্তার মধ্যে যাওয়া হবে। তো তখন এইটার ইঞ্জিনটাকে এক্সট্রা একটা সাপোর্ট দেওয়ার যে ব্যবস্থাটা করা প্রয়োজন ছিল এই কুলিং সিস্টেমটা দিয়ে, সেটা এটার মধ্যে নাই। যদি এটার মধ্যে একটা কুলিং সিস্টেম থাকতো, তো আমি মনে করি এটা বাংলাদেশের একদম ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্রুজার মোটরসাইকেল হতে পারতো। তো একটা ক্রুজার মোটরসাইকেল হিসেবে এটার মধ্যে এ ধরনের কোনো কুলিং সিস্টেম না থাকাকে আমি মনে করছি এটা এই মোটরসাইকেলের অনেক বড় একটা ব্যর্থতা। তো ভিউয়ার্স, এরপরে যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার কালার কোয়ালিটি। তো এটার কিটের যে রং বা প্লাস্টিকের যে রঙগুলা, এই রঙগুলো আমার কাছে একটু
নিম্নমানের মনে হয়েছে, হয়তোবা তারা এখানে কিছু কস্ট কাটিং করছে। তো কস্ট কাটিং করে আমার কাছে মনে হচ্ছে যে তারা এই মোটরসাইকেলের কোয়ালিটিটাকে ডাউন করে ফেলছে। তো এই মোটরসাইকেলটার মালিক যিনি আমাদেরই খুব ক্লোজ ভাই, তার নাম হচ্ছে মুনিম। তো উনি কিন্তু, ওনার দুইটা মোটরসাইকেল, একটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান, আরেকটা হচ্ছে এটা। তো এটা কিন্তু উনি খুব একটা বেশি চালায় না, এবং আমি যখন গিয়ে এটা বের করে আনছি, এটা একটা ডাস্ট কভার দিয়ে সুন্দরভাবে ঢাকা ছিল। তো এত অল্প চালায়, তো এর মধ্যেই আমার কাছে এটা প্লাস্টিক মনে হচ্ছে কি, প্লাস্টিকের যে উজ্জ্বলতাটা সেটা নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে বা ফেড হয়ে গেছে, উজ্জ্বলতাটা কমে গেছে। তো এইভাবে যত্নে থাকার পরেও প্লাস্টিকের রঙের উজ্জ্বলতা যেভাবে কমে গেছে, তা আমার তো মনে হয় যে আমার হাতে যদি এই মোটরসাইকেলটা থাকতো, আমি যেভাবে চালাই, যেভাবে যেসব স্থানে পার্কিং করি, তাহলে তো এটার কালারের অবস্থা 12টা বেজে যেত। তো অবশ্যই এটার প্লাস্টিকের যে কালারের যে কোয়ালিটিটা, এটা আরও ভালো করা প্রয়োজন বলে আমি মনে করি। তো এরপরের যে খারাপ লাগার দিকটা, সেটা হচ্ছে এটার মিটার কনসোলটা। তো এটার মিটারটা কিন্তু হুবহু সুজুকি জিক্সারের মিটার। তো ঠিক আছে, মিটারটা এমনিতে ফুলি ডিজিটাল, ডিজিটাল মিটারের পক্ষে আমিও, এটা আমারও ভালো লাগে, কিন্তু একটা ক্রুজার মোটরসাইকেলে রেভ কাউন্টারটা অবশ্যই সুন্দরভাবে অ্যানালগ দেওয়া দরকার ছিল। মানে ক্রুজার মোটরসাইকেলে আমি আসলে একটা অ্যানালগ রেভ কাউন্টার খুবই মিস করি। তো অ্যানালগ রেভ কাউন্টারটা থাকলে এই মোটরসাইকেলের ড্যাশবোর্ডের লুকটা অন্যরকম একটা রাজকীয় ভাব পাইত বলে আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিরাপদে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ।